তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো তোমাকে আমি এ ম্যাথ শেখাবো আলোকের গতি আমার ম্যাথে ছুটবে নতুন সূর্য লোকে আমরা আজকে আবার চলে এসেছি ক্লাস ইলেভেনের অংশ কোণের চ্যাপ্টারটি নিয়ে আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে ক্লাস ইলেভেন অংশ বা সাবমানটিল অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটি সিরিজ আজকে থেকে একদম ধীরে 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 কনসেপ্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রত্যেকটা অঙ্ক এসেন্দের বইয়ের ধরে ধরে আমরা করে ফেলবো অংশ কোণের সো লেটস স্টার্ট চলে এসো একদম শুরুতে আমরা চলে আসি অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাব মাল্টিপিল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটির এই চ্যাপ্টারটি অংশগণের ত্রিকোণমিতিক অনুপাত বা অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটির কনসেপ্ট বা এই চ্যাপ্টারের ফর্মুলা যেগুলো লাগবে সেগুলোতে তোমরা দেখো তোমরা এর আগে ঠিক আগের চ্যাপ্টারটি যেটা পড়েছ সেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই দুটো চ্যাপ্টার অনেকাংশেই একই মানে প্রায় বাপ ছেলের মতো সম্পর্ক এদের অর্থাৎ কোণ যদি পুরোটা হয়ে থাকে অংশ কোন হয়ে যাবে তার অর্ধেক গণিতক্ষণে আমরা যা যা শিখেছি অংশগ্রহণে তার অর্ধেক করে শিখব প্রত্যেকটা সূত্র তো গণিতক্ষণে আমরা সূত্রগুলো কী কী পড়েছিলাম আমরা প্রত্যেকটা সূত্রের প্রমাণ করে পড়েছিলাম তোমরা এই সূত্রগুলোর প্রমাণ দেখতে চাইলে কোন চ্যাপ্টারটার কনসেপ্টটা দেখে নিতে পারো সেখানে সূত্রগুলোর প্রমাণ দেখিয়েছিলাম আমরা আজকে শুধুমাত্র কোন থেকে অংশ কোণে সূত্রগুলো কিভাবে কনভার্ট হচ্ছে সেটা দেখাবো তাহলে তোমাদের বেসিক্যালি যে মনে থাকার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে তাহলে কোণে সূত্রটা ছিল সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কসথিটা টু সাইন থিটা তো এই সূত্রটা তাহলে আমাদের অংশ কোণে কি হয়ে যাবে জাস্ট এই টু থিটাকে টু দিয়ে ভাগ অর্থাৎ অর্ধেক হয়ে যাবে বললাম না বাপ ছেলে সম্পর্ক গুণিত কোন যদি বাপ হয় অংশকোণ তাহলে ছেলে অর্থাৎ তার অর্ধেক হয়ে যাবে তাহলে টু থিটা বাই টু তাহলে টু থিটা বাই টু ওয়ান এটা কত হয়ে যাবে সাইন থিটা ইকুয়াল টু তাহলে এখানে কত কত আছে থিটা থিটা তাহলে থিটা বাই টু থিটা বাই টু বোঝা যাচ্ছে তাহলে আমরা সাইন টু থিটা ইক্যাল টু যেটা শিখেছিলাম টু সাইন থিটা কস থিটা সেটা আমরা অংশগ্রণে এসে শিখে যাচ্ছি সাইন থিটা অর্থাৎ অর্ধেক টু থিটাকে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে সাইন থিটা ইক্যাল টু টু সাইন থিটা বাই টু কস্ট থিটা ওয়াই টু ওকে তাহলে দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার ওয়ান তাহলে সাইন টু থিটা ইক্যাল টু টু সাইন থিটা কস থিটা যেটা শিখেছিলাম সেখানে আমরা অ্যাকচুয়ালি টু সাইন থিটা কস থিটা অ্যাকচুয়ালি আমরা কি বসালাম আমরা 2 থিটা ইকুয়াল টু থিটা ধরলাম টু থিটা টু থিটা তাহলে থিটা ইকুয়াল টু কত ধরব থিটা টু ওকে চলে এসো তাহলে নেক্সট ফর্মুলাতে চলে আসি নেক্সট ফর্মুলা cos টু থিটার সূত্র কি শিখেছিলাম cos টু থিটার সূত্র আমরা শিখেছিলাম কস স্কোয়ার থিটা মাইনাস থিটা তাহলে cos টু থিটা ইকোয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস যদি হয় তাহলে এক্ষেত্রে কস থিটা ইকুয়াল টু কত হবে কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে কসে স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু অর্ধেক হয়ে গেলে তো এটাই দাঁড়াবে ঠিক আছে কস টু থ্রিটার আরও যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো কী কী ছিল কস টু থিটা ইকুয়াল টু ছিল টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারবো টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান এরপর কী হবে কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা তাহলে এটা কী হয়ে যাবে কস থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু জাস্ট টু থিটা কী হয়ে যাবে থিটা আর থিটাটা কী হয়ে যাবে থিটা বাই টু এরপর আমরা চলে আসি তাহলে মাইনাস ওয়ানগুলোকে যদি এপারে নিয়ে লিখি তাহলে ওয়ান প্লাস কস থ্রিটা ইকোয়াল টু টু কস স্কোয়ার থিটা বাই টু আর আমরা এখান থেকে পাচ্ছি এটা থেকে কী পাচ্ছি ওয়ান মাইনাস কসথিটা ওয়ান মাইনাস কসথিটা ইকাল টু টু সায়েন্স করিটা বাই টু টু সায়েন্স থিটা বাই টু এপারে আসলে কসথিটা এপারে আসলে এটাই হচ্ছে ওকে তাহলে আমরা কটা সূত্র পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এছাড়া আর কি সূত্রগুলো আমরা লিখতে পারি যদি আমরা এটা বাই এটা করি অর্থাৎ পাঁচ বাই ছয় ফাইভ ভাগ সিক্স আমরা যেমনভাবে আর কি গণিত কোণে করছিলাম তো ফাইভ ভাগ সিক্স বা সিক্স ভাগ সিক্স ভাগ ফাইভ করে দাও তাহলে টু সাইন্স স্কোয়ার থিটা বাই টু বাই টু কস স্কোয়ার থিটা বাই টু তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি টু সাইন্স স্কোয়ার থিটা বাই টু মানে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস্তিটা আর টু কস স্কোয়ার থিটা বাই টু মানে ওয়ান প্লাস কস্তিটা তাহলে টু টু কেটে গেলে সাইন্স স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হয়ে যাচ্ছে টেন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস কস্তিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে স্কোয়ারটা ওপারে চলে গেলে টেন থিটা বাই টু ইকাল টু আমরা কী পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি রুটো অফ ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে টেন থিটা বাই টু এর ফর্মুলা কী পেলাম রুটো অফ ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে এটা ক নাম্বার হলো দিস ইজ দ্য নাম্বার সেভেন অর্থাৎ সাত নম্বর ফর্মুলা আমরা এটা পেলাম এরপর আমরা আরও ফর্মুলা ধরো সাইন টু থিটার আর একটা সূত্র শিখেছিলাম কী শিখেছিলাম টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা

ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এটা হচ্ছে আমাদের ফুল প্যান্টে প্রথমে গুরু হয়েছিল এবার হাফ প্যান্টটা হচ্ছে মহাগুরু অর্থাৎ অর্ধেক করে দিচ্ছি আমরা তাহলে কস টু থিটা টু থিটাকে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে কস থিটা হয়ে যাচ্ছে ইকোয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু তাহলে কস থিটা ইকোয়ালটা আমরা কত পাচ্ছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু ওকে তাহলে কস থিটার সূত্রটা আমরা পেয়ে গেলাম ক নাম্বার এটা ন নাম্বার এরপর চলে এসো আমরা তাহলে এদিকটা একটু মুচ্ছি স্ক্রিনশট মেনে নিতে পারো তাহলে ন নম্বর ফর্মুলা আমরা পেয়ে গেলাম নেক্সট আমরা চলে আসবো এরপরের আর কী কী শিখেছিলাম এরপর আমরা শিখেছিলাম টেন টু থিটা টেন টু থিটা ইকুয়াল টু কী পড়েছিলাম টু টেন থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা তাহলে টেন টু থিটার এক্ষেত্রে কী হয়ে যাবে টেন থিটা অর্ধেক হয়ে যাবে তাহলে টু টেন থিটা বাই টু বাই ওয়ান থিটা এরপর আরও কি ফর্মুলাগুলো শিখেছিলাম আমরা আরও শিখেছিলাম সাইন থ্রি থিটার সূত্র সাইন থ্রি থিটা ইকুয়াল টু কি পড়েছিলাম সাইন থ্রি থিটা ইকুয়াল টু আমরা পড়েছিলাম থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা আমরা এই থ্রি থিটাকে থ্রি দিয়ে ভাগ করবো টু থিটাকে যেমন টু দিয়ে ভাগ করেছিলাম ঠিক একই রকমভাবে থ্রি থিটাকে আমরা থ্রি দিয়ে ভাগ করবো তাহলে যদি থ্রি থিটাকে থ্রি দিয়ে ভাগ করি অর্থাৎ থ্রি থিটার জায়গায় আমরা যদি যদি থিটা লিখি তাহলে থিটা ইকোয়াল টু কত অ্যাকচুয়ালি থিটা বাই থ্রি তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকোয়াল টু থ্রি সাইন থিটা বাই থ্রি মাইনাস ফোর সাইন কিউ থিটা বাই থ্রি দিস ইজ দ্য নাম্বার কিতনা নাম্বার আয়গা এ আয়গা নাম্বার ইলেভেন ঠিক একই রকমভাবে কস থ্রি থিটার কী সূত্র শিখেছিলাম ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো কস থিটা ইকুয়াল টু ফোর কস থিটা বাই থ্রি মাইনাস থ্রি কস থিটা বাই থ্রি আর আর একটা সূত্র আমরা শিখেছিলাম টেন থ্রি থিটা টেন থ্রি থিটার ফর্মুলা আমরা কী শিখেছিলাম চলে এসো হচ্ছে এবার একটা তাহলে টেন থ্রি থিটার ফর্মুলা আমরা শিখেছিলাম

আর এটা তেরো নম্বর তাহলে এই তেরোটা ফর্মুলা কিন্তু আমাদেরকে লাগছে আমাদের অংশ কোন চ্যাপ্টারটাতে লাগছে এছাড়াও আরও সূত্রগুলো আমরা শিখব কিন্তু এই তেরোটা ফর্মুলা আমাদের অবভিয়াসলি লাগছে এরপর আমরা চলে আসি আরও বেশ কিছু ফর্মুলা যেগুলো আমাদের জানার দরকার বা যেগুলোকে আমরা ডিরাইভ করা আরও একটু শিখেনি। দেখো আমরা সাইন থিটা প্লাস সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু তার হোল স্কোয়ার এটার সূত্র কী লিখতে পারি সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু তার হোল স্কোয়ার মানে আমরা স্বাভাবিকভাবে জানি এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র যা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন্স স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু এর মানে অ্যাকচুয়ালি ওয়ান তাহলে সাইন্স্কোয়ার থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু মানে ওয়ান প্লাস টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তাহলে কত পেয়ে যাচ্ছি সাইন থিটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা টু সাইন থিটা বাই টু কস থিটা এটাকে কি পেয়ে যাচ্ছি সাইন থিটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা তাহলে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু ইকুয়াল টু স্কোয়ারটা যদি এপারে চলে আসে তাহলে প্লাস মাইনাস লুটোবার অফ ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ারটা এপার আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস দুটো বড় ওয়ান প্লাস সাইন থিটা তাহলে দেখো আমাদেরকে যদি বলে যে সাইন থিটাকে সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু আকারে প্রকাশ করো তাহলে এটা লিখতে পারবো সিমিলার ওয়েতে আমরা যদি সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু বের করতে চাই তাহলে আমাদের প্লাস মাইনাস একই রকমভাবে করলে আমরা পাবো প্লাস মাইনাস দুটো বড় ওয়ান মাইনাস সাইন থিটা এইবার ধরো এটাকে আর এটাকে যোগ করে দিই এটা এক নাম্বার এটা দু নাম্বার এক আর দুই যোগ করো দেখো কি ম্যাজিক হ্যাপেন হোয়াট দি ম্যাজিক হ্যাপেন্ট কী ম্যাজিক ঘটছে যোগ করে দিলে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুটো বারাফ ওয়ান প্লাস সাইন থিটা প্লাস মাইনাস রুটো বারফ ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে এখানে কস থিটা বাই টু কস থিটা বাই টু কেটে গেলে টু সাইন থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাসটা সামনে নিয়ে নিলে রুটো বারাফ ওয়ান প্লাস সাইন থিটা প্লাস রুটোভার অফ ওয়ান মাইনাস তাহলে আমরা এখান থেকে সাইন থিটা বাই টু ইকল লিখতে পারি সাইন থিটা লিখতে পারি প্লাস মাইনাস হাফ রুটোভার অফ প্লাস সাইন থিটা এভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাইন থিটা বাই টুকে ঠিক একই রকমভাবে আমরা যদি বিয়োগ করতাম এইটা এটাকে তাহলে কস থিটা বাই টুকে রিপ্রেজেন্ট করতে পারতাম সাইন থিটা বাই টু তখন কেটে যেত তাহলে কস থিটা বাই টুকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম তাহলে এইভাবে রিপ্রেজেন্টগুলো করা যায় অর্থাৎ এই ধরনের ফর্মুলাগুলো ডিরাইভ করা যায় তোমরা অনেক অঙ্ক করতে গিয়ে দেখবে সেখানে কিন্তু সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু জায়গায় দুটোবার ওয়ান প্লাস সাইন তোমাকে বসাতে হচ্ছে ঠিক আছে তো এই ধরনের ডিরাইভেশান বা এই ধরনের ডিরাইভগুলো আমরা করতে পারি আমরা মেন যে ফর্মুলাগুলো শিখলাম সেখান থেকে এই ফর্মুলাগুলো আনতে পারি এবার আমরা এই চ্যাপ্টারে আরেকটি যে বিশেষ জিনিস শিখব সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু অ্যাঙ্গেলের মান নির্ণয় করা শিখব যেগুলো আগের চ্যাপ্টারগুলোর দ্বারা সম্ভব ছিল না অর্থাৎ আমরা এর আগে পড়েছিলাম যে কোনো কোনো সংযুক্ত কোনো অনুপাত যৌগিক কোন যোগফল গুণফলের রূপান্তর এবং কোন সেই চ্যাপ্টারগুলি দ্বারা কিন্তু যেটা সম্ভব ছিল না সেইটা আমরা এই চ্যাপ্টারে এসে শিখবো দেখো আমরা ধরো সাইন আঠেরো ডিগ্রির মান বের করতে চাইছি কস আঠেরো ডিগ্রির মান বের করতে চাইছি ট্যান আঠেরো ডিগ্রির মান বের করতে চাইছি এইবার আঠেরো ডিগ্রির মান কি করে বের করে আঠেরো ডিগ্রির মান তো আমরা বের করা শিখিনি আমরা অন্য কোনো চ্যাপ্টারের হিন্টস বা অন্য কোনো চ্যাপ্টারের কনসেপ্ট কাছে লাগিয়ে পারবো না তো এখানে অংশ কোন চ্যাপ্টারটিতে আমরা সেই আঠেরো ডিগ্রির মানটা কীভাবে বের করছি একটু দেখো থিটা ইকোয়াল টু ধরো আঠেরো ডিগ্রি তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে সাইন আঠেরো বা কস আঠেরো বা টাইন আঠেরো বা কট আঠেরো যে কোনো কিছু তো থিটা ইকুয়াল টু আমরা প্রথমে আঠেরো ডিগ্রি ধরে নিচ্ছি লেট থিটা ইকোয়াল টু আঠেরো ডিগ্রি এইবার যদি আমরা পাঁচ দিয়ে দুপারে গুণ করি তাহলে ফাইভ থিটা ইকুয়াল টু পাঁচ আঠেরো নব্বই ডিগ্রি ফাইভ থিটাকে আমরা লিখতে পারি টু থিটা প্লাস থ্রি থিটা ইকোয়াল টু কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা টু থিটা ইকোয়াল টু লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা তাহলে আমরা যদি এখান থেকে সাইন গুণ করি দু পারে তাহলে সাইন টু থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস থ্রি থিটা তাহলে সাইন টু থিটা ইকুয়াল টু সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস থ্রি থিটা মানে কত হয়ে যাচ্ছে কস থ্রি থিটা তাহলে সাইন টু থিটার সূত্র কি টু সাইন থিটা কস থিটা আর কস থ্রি থিটার সূত্র কস থ্রি থিটার সূত্র হয়ে যাচ্ছে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা তাহলে আমরা এইটাকে পুরোটাকে ওপারে নিয়ে চলে গেলে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস প্লাস না মাইনাস যাচ্ছে ওপারে গেলে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত চিরো তাহলে কস্তিটা কমন নিয়ে নাও তো কস্তিটা কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু কত চিরো তো এবার এখানে কস এখানে সাইন তো এই কস স্কোয়ার থিটাকে আমরা যদি সাইন থিটা বানিয়ে নিই আচ্ছা দুটোর গুণফল ফল জিরো মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি জিরো হয় এটা জিরো নয় এটা জিরো কিন্তু এই কস থিটা এটা কি জিরো হতে পারে এটা জিরো হতে পারে না কেন কেন থিটার মান তো আঠেরো ডিগ্রি তাহলে কস আঠেরো ডিগ্রি একটা পজিটিভ ভ্যালু সেটা কখনো শূন্য হতে পারে না তাহলে নিশ্চয়ই এটা শূন্য তাহলে আমরা লিখতে পারি ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু শূন্য যেহেতু কস থ্রিটা নট 0। টু শূন্য যেহেতু কস্তিটা নট ইকুয়াল টু জিরো তাহলে এইবার আমরা কী লিখতে পারি ফোর ইন্টু কস থিটা মানে ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4-3, 4-3 মাইনাস মানে হয়ে যাচ্ছে ওয়ান তাহলে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান টু জিরো তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে পেয়ে যাচ্ছি ফোর স্কোয়ার থিটা প্লাস টু তাহলে মাইনাস টু চলে গেলে জিরো বাই মাইনাস জিরো হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা এইবার চারকে ভাঙিয়ে দুই বানাতে হবে প্লাস টু সাইন থিটা তাহলে চারকে ভাঙিয়ে দুই বানানো যাচ্ছে না তাহলে আমরা কী করবো এইবার তাহলে আমরা পাচ্ছি ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে যেখানে যেখানে আমাদের মিডিল টার্ম হচ্ছে না বা হয় না সেখানে সেখানে আমরা কিসের ব্যবহার করি শ্রীধর আচার্য তাহলে সাইন থিটা আমরা কী পাবো মাইনাস বি তাহলে মাইনাস টু প্লাস মাইনাস দুটো বরফ বি স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এ তাহলে চার ইন্টু চার ইন্টু মাইনাস এক বাই টু তাহলে টু ইন্টু ফোর মাইনাস টু প্লাস মাইনাস এখানে প্লাস চার চার ষোলো চারে তাহলে মাইনাস টু প্লাস মাইনাস কুড়ি মানে চার পাঁচা কুড়ি চার বের বাইরে বেরিয়ে আসলে দুই তাহলে রুট ফাইভ তাহলে এখান থেকে টু কমন নিলে টু কমন নিলে আমরা কত পাচ্ছি আমরা টু কমন নিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই এইট তাহলে এইট আর টু কাটলে হচ্ছে ফোর তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ অর্থাৎ একটা মান আমরা পাচ্ছি সাইন কী কী মান পাচ্ছি সাইন আঠেরো দুটো ভ্যালু আমরা পাচ্ছি সাইন এইটিন ডিগ্রি ইকুয়াল টু থিটা মানে তো আঠেরো ডিগ্রি ধরেছিলাম তাহলে সাইন আঠেরো ডিগ্রি দুটো ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর আর একটা হচ্ছে মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর এবার সাইন আঠেরো যেহেতু একটা পজিটিভ সাইন আঠেরো পজিটিভ তাহলে এর মান কোনো দিন এই মাইনাসে হবে না তাহলে সাইন আঠেরো ডিগ্রির মান কত সাইন আঠেরো ডিগ্রির মান আমরা পেলাম রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর ঠিক এইরকমভাবে কিন্তু আমরা বাকি অ্যাঙ্গেলগুলোর মান নির্ণয় করতে বা ডিরাইভ করতে পারবো তাহলে সাইন আঠেরো ডিগ্রির মান কত পেলাম রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর এবার এখান থেকে খুব সহজে কস আঠেরো ডিগ্রির মান কিন্তু আমরা বের করতে পারবো তো সাইন আঠেরো ডিগ্রির মান বের করার ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করলাম তাহলে আমরা কস আঠেরো ডিগ্রির মানটা কি করতে পারি খুব সহজ এখান থেকে আমরা খুবই সহজে আনতে পারি যে আমরা কস আঠেরো ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি রুটোবার অফ ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মানে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে কস আঠেরো পেয়ে যাবে তাহলে কস আঠেরো যদি তোমরা পেয়ে যাও ট্যান আঠেরো বের করা দেখো আরও সহজ ট্যান আঠারো ইকুয়াল টু তোমরা লিখে দিতে পারবে সাইন আঠেরো বাই কস আঠেরো তাহলে ট্যান আঠেরো পেয়ে গেলে ঠিক আছে এবার সাইন কস আর ট্যান পেয়ে গেলে বাকিগুলো অর্থাৎ সাইনের অপোজিট কেক কসের অপোজিট সেক এবং ট্যানের অপোজিট কট এগুলোও কিন্তু তোমরা বের করতে পারবে ঠিক আছে তাহলে সাইন কস আর ট্যানটা যদি তোমরা পেয়ে যাও তাহলে বাকি যেগুলো আছে সেগুলোও বের করা সম্ভব তো আঠেরো ডিগ্রিতে তাহলে মান বের করা যাবে এইবার আমরা আসি আঠেরো ডিগ্রিতে যদি যাই তাহলে আঠেরো যে কোনো গুণিতকে মান বের করা সম্ভব কেন সম্ভব আমি বলছি দেখো সাইন আঠেরো ডিগ্রির মান আমরা বের করতে পারবো তাহলে কস আঠেরো ট্যান আঠেরো বের করতে পারবো তাহলে কি আমরা সাইন ছত্রিশ পারবো না সাইন ছত্রিশ করে তো আমরা লিখতেই পারি টু ইন্টু আঠেরো তাহলে টু ইন্টু আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রিটাকে যদি থিটা ধরি তাহলে সাইন টু থ্রিটা সূত্রই তো টু সাইন থিটা কস থিটা তাহলে এবার আঠেরো ডিগ্রি সাইন আঠেরো ডিগ্রির জায়গায় রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর বসিয়ে দেবো আর কস আঠেরো ডিগ্রির মান যেটা পাবো সেটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে কি আমরা সাইন ছত্রিশ পাবো না ঠিক একই রকমভাবে কস ছত্রিশ পেতে পারি ট্যান ছত্রিশ পেতে পারি সাইন ছত্রিশের পর সাইন আটচল্লিশ পেতে পারি কস আটচল্লিশ পেতে পারি বাহাত্তর পেতে পারি প্রত্যেকটা গুণিতকে মানে এই আঠেরোর গুণিতকে যে মানগুলো আছে সেই মানগুলো তাহলে ডিরাইভ করা সম্ভব বের করা সেই মানগুলোকে প্রত্যেকটাকে বের করা সম্ভব তাহলে এই যে আঠেরো ছত্রিশ আটচল্লিশ আঠেরো ছত্রিশ বাহান্ন বোধ হয় ছত্রিশের সাথে আঠেরো যোগ করলে ছত্রিশ আঠেরো ছত্রিশ চুয়ান্ন দশ বাহাত্তর এই সমস্ত কোনগুলোর মান কিন্তু আমরা বের করতে পারব এইবার চলে আসি আমরা সাইন পনেরোর মান কি বের করা শিখেছি হ্যাঁ শিখেছি কোন চ্যাপ্টারে শিখেছি যৌগিক কোন চ্যাপ্টারে শিখেছি যৌগিক কোন চ্যাপ্টারে আমরা শিখিনি সাইন অফ পনেরো মানে সাইন অফ পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ যৌগিক কোন চ্যাপ্টারে যদি পড়ে থাকো তাহলে সাইন অফ পনেরো জায়গায় কি লিখতে পারো সাইন অফ ফর্টি ফাইভ মাইনাস থার্টি তাহলে সেখান থেকে সাইন ফর্টি ফাইভ কস থার্টি মাইনাস কস ফর্টি ফাইভ সাইন থার্টি তাহলে যদি মানগুলো বসিয়ে দাও সাইন ফর্টি ফাইভ কস থার্টি সেই মানগুলো বসিয়ে দিলে সাইন পনেরোর মান পাবে না পাবে তাহলে অ্যাকচুয়ালি সাইন পনেরোর মান বের করা আমরা শিখেছি আমরা অ্যাকচুয়ালি সাইন আঠেরো বা কস আঠেরো বা টেন আঠেরোর মান বের করা শিখলাম তো তাহলে আমরা এটাকে কাজে লাগিয়ে সাইন থ্রি ডিগ্রির মান বের করতে পারি সাইন থ্রি ডিগ্রি ইয়েস আমরা কিন্তু পারি তাহলে সাইন থ্রি ডিগ্রির মান কী করে বের করতে পারি সাইন অফ থ্রিকে লিখতে পারি আঠেরো মাইনাস পনেরো তাহলে সাইন অফ আঠেরো মাইনাস পনেরো মানে সাইন আঠেরো কস পনেরো মাইনাস কস আঠেরো সাইন পনেরো এবার বলো আমরা তো যৌগিক কোনো চ্যাপ্টার অনুযায়ী এই সাইন পনেরো কস পনেরো মানগুলো বের করতে পারি আবার আমরা অংশ কোনো চ্যাপ্টার অনুযায়ী সাইন আঠেরো কস আঠেরোর মান বের করতে পারি তাহলে এখানে যদি বসিয়ে দিই ক্যালকুলেশন করি তাহলে সাইন থ্রি ডিগ্রির মান বেরোবে না তাহলে সিমিলারলি সাইন থ্রি ডিগ্রির পাশাপাশি সাইন সিক্স ডিগ্রি মানে থ্রির যা গুণিতক আছে থ্রি ডিগ্রি সিক্স ডিগ্রি নাইন ডিগ্রি টুয়েলভ ডিগ্রি এই প্রত্যেকটা ডিগ্রির মান কিন্তু বের করা সম্ভব খুবই ইজিলি এই প্রত্যেকটা ডিগ্রির মান বের করা সম্ভব তাহলে এইগুলো তোমাদের এই অংশক্ষণের চ্যাপ্টারের সংক্ষিপ্তকরণে কিন্তু এই মানগুলো দেওয়া আছে সাইন আঠেরো সাইন চুয়ান্ন সাইন ছত্রিশ সাইন বাহাত্তর এবং থ্রি ডিগ্রির মানগুলো সাইন থ্রি কস থ্রি টেন থ্রি এগুলোর মানগুলো কিন্তু দেওয়া আছে এই মানগুলো সবসময় তো ডিরাইভ করা সম্ভব হবে না অঙ্ক করার ক্ষেত্রে এই মানগুলো তোমরা একটু মুখস্থ করে রেখো এই মানগুলোকে তোমরা একটু মুখস্থ করে রাখলে কিন্তু বেনিফিট পাবে এই মানগুলোকে একটু মুখস্থ করে রেখো এই যে আঠেরো ছত্রিশ এই গুণিতকগুলো এবং আর কি আর হচ্ছে তোমার থ্রি সিক্স নাইন টুয়েলভ এগুলো একটু মুখস্থ করে দেখো এরপর চলে আসি তাহলে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীর একটা দুটো অঙ্ক আমরা যদি দেখিনি যে অ্যাজ এ পর এক্সাম্পেল হিসাবে আমরা যে কনসেপ্টটা করলাম তার এক্সাম্পল হিসাবে আমরা পরপর পরপর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ প্রত্যেকটা এই সিরিজে করিয়ে যাব। আমি জাস্ট আজকে কনসেপ্ট তো দিলাম এবার কনসেপ্টের সাথে সাথে আমরা অতি সংক্ষিপ্তের ধরো একটা অঙ্ক যদি আমরা দেখিনি অতি সংক্ষিপ্তের একের অঙ্কটাই যদি আমরা দেখি সাইন আলফা বাই ওয়ান মাইনাস কস আলফা এইটা আমাদের দেওয়া আছে ইকুয়াল টু কট আলফা বাই টু প্রমাণ করতে বলেছে তো সাইন আলফাকে আমরা লিখতে পারি টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু আর ওয়ান মাইনাস কস আলফা ওয়ান মাইনাস কস টু আলফার সূত্র কি ছিল টু সাইন স্কোয়ার আলফা তাহলে ওয়ান মাইনাস কস আলফা মানে কত হবে টু সাইন স্কোয়ার আলফা বাই টু দেখো জাস্ট গুণিত গুণের সাথে কম্পেয়ার করলেও পেয়ে যাবে আর যদি তুমি মুখস্থ করে রাখো অংশগ্রহণের সূত্র তাহলেও কিন্তু তুমি পেয়ে যাবে তাহলে এবার টু টু কাটতেছে সাইন আলফা বাই টু সাইন আলফা বাই টু একটা কাটতেছে তাহলে কস আলফা বাই টু বাই সাইন আলফা বাই টু কিক না রায় ভাইয়া কট আলফা বাই টু দেখো একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একদম সহজ অঙ্ক এর পরেরটাও যদি তোমরা দেখো দুয়েরটা যে সাইন টু থিটা সাইন টু থিটা বাই সাইন টু থিটা বাই কত সাইন টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান প্লাস কস টু থিটা ইন্টু কী দেওয়া আছে কস থিটা বাই cos θ কস থিটা কস থিটা বাই ইকুয়াল তাহলে আমাদের কত প্রমাণ করতে বলেছে টেন থিটা বাই ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে টেন থিটা বাই তো সাইন টু আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা আর 1 plus cos লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা বাই তো এখান থেকে আমরা একটা কস্তিটা একটা কস্তিটা একটা টু একটা টু যদি কেটে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে সাইন থিটা বাই কস থিটা ও আবার এই কস্তিটার সাথে এই কস্তিটা কেটে যাচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে সাইন থিটার জায়গায় এবার আমরা লিখতে পারি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর ওয়ান প্লাস কসথিটার জায়গায় আমরা কত লিখতে পারি টু কস স্কোয়ার থিটা বাই টু এটা তো সূত্র তাহলে টু টু কাটলে কস বাই টু একটা কস থ্রা বাই টু কাটলে সাইন থিটা বাই টু কস বাই কস থিটা বাই টু তার মানে অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি টেন থিটা বাই টু কত পেয়ে যাচ্ছি টেন থিটা বাই টু একদম অ্যাজ ইজি অ্যাজ পসিবল মানে একদম সহজে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারবো তাহলে আমাদের কোন চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট এবং টোটাল ফর্মুলাগুলো নিয়ে আজকে আলোচনা করলাম দুটো অঙ্ক দেখালাম যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা কনসেপ্ট বা ফর্মুলাগুলোকে ব্যবহার করছি ফর্মুলাগুলো কিভাবে ইস্তেমাল করছি তোমরা এই প্রত্যেকটা ফর্মুলা খাতায় লিখে লিখে মুখস্থ করে নাও এবং এই ফর্মুলাগুলো দিয়ে আমরা যখন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ করাবো অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হবে আশা করছি এই চ্যাপ্টারটি আগুন লাগিয়ে দেব আমরা অবশ্যই তোমরা আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও এবং সাথে সাথে তোমরা এটাও জানিও যে তোমাদের আর কি চাই কি লাগবে এগুলোও জানিও এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও তোমাদের এই শেয়ার এক একটা শেয়ার কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আমরা চাইছি বাংলা পড়ুক বাংলা শিখুক বাংলা জিতুক এবং এসই বাংলা রুকে